ভয় রাখতে হয়। একটু একটু কি, আমি তো সারাটাক্ষণ ভয়ই থাকি। কেন? আপনার মতো এরকম সুন্দর একটা বউ একা ঘরে রেখে গেলে ভয় ভয়ই থাকতে হয়, তাই না? জি। বিশ্বাসের খুঁটিটা আর একটু শক্তপোক্ত হলে আর ভয় করবে না, বুঝলেন মাসে? এখন সত্যি করে বলো আমাকে কেমন লাগছে। একটু কনফিউজিং। আমি জানি আমাকে সুন্দর লাগছে। আমি তোমার মনের মতন করে সাজলে তোমার চোখে মুখে এক ধরনের ঘোর কাজ করে। আমি তোমার চোখের দিকে তাকালেই তা দেখতে তাই না? তাহলে আস, সে ঘোরের নেশা একটু দুধ দিই। এখন না, আগে যাও ফ্রেশ হও, ডিনার করবে তাতে বেশ। এসব রসকস ছাড়া বই পড়ে তুমি কি মজা পাবো বলতো? তোমার মতো সুন্দরী মেয়েরা বই পড়া নিয়ে যে একদম ইন্টারেস্টেড না, এটা তোমার সাথে পরিচয় না হলে আমি জানতেই পারতাম না। আর এটা রসকসহীন বই না, এখানে রস না থাকলেও রহস্যের পাল্লা অনেক ভারী। হয়েছে অনেক রহস্য, অনেক কিছু কথা শুনেছি। এখন শোনো না, কালকে তো উইকেন্ড, চলো না আমরা কালকে ঘুরে আসি কোথাও থেকে, প্লিজ। কোথায় যেতে চাও? তেমন কোনো স্পেশাল জায়গা না, তুমি আমি মিলে জায়গাটাকে দিনটাকে স্পেশাল করো। ঠিক আছে, ডান। আচ্ছা, আমি কালকে কি পরবো, শাড়ি নাকি কামিজ? তোমার যেটা ইচ্ছে তুমি পরো, তুমি যাই পরবে তাতেই সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে। ওই যে রাফিদ আমাকে একটা শাড়ি দিয়েছিল, অনেক সুন্দর একটা শাড়ি, আমি না এখন পর্যন্ত ওটা পরিনি। আমি রাফিদের দেওয়া শাড়িটাই পরি, কি বলো? তোর মুখে দিন রাফিদ রাফিদ নামটা খুব একটু বেশি শুনতে পাচ্ছি, তোর কি কিছু ছিল নাকি ওর সাথে? তোমার মধ্যে না মেয়েদের থেকে বেশি জেলাসি। ও আমার জাস্ট একটা ভাই, আমার কাজিন। সে এসব কাজিনদের নিয়ে যত ঘাপলা, মানে এসব চাচাতো মামাতো খালাতো ফুপাতো এসব ভাইদের প্রেমে মেয়েরা আগে বেশি পড়ে। আচ্ছা আমি সরি, আমি রাফিদের দেওয়া শাড়ি পরবো না, হলো? খুশি? অবশ্য তোমাকে একটা সিক্রেট বলতে পারি, ওই রাফিদ কিন্তু আমাকে পছন্দ করে, মানে করতো, একবার ট্রাইও করেছিল আমাকে প্রপোজ করার, কিন্তু ভয় বলতে পারেনি বেচারা। ঘুরে ঘুরে